হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এটাই মেবি হতে পারে পিজি অ্যাডমিশনের অ্যাপ্লিকেশান অথবা বিএড অ্যাডমিশনের অ্যাপ্লিকেশানের লাস্ট ভিডিও, কারণ আগামীকাল 15ই সেপ্টেম্বর লাস্ট ডেট হচ্ছে আমাদের পিজি অ্যাডমিশান বা বিএড অ্যাডমিশানের জন্য। বিএডের তো অলরেডি কিছু কিছু কলেজ 8 তারিখ বা 9 তারিখ 10 তারিখ অবধি সময় দিয়েছিল, বাকি 99%টা সব কাল অবধি সময় রয়েছে। পিজির ক্ষেত্রেও কিন্তু আজকের অবধি কিছু কিছু ইউনিভার্সিটি আছে, বাকিদের কিন্তু সমস্ত ইউনিভার্সিটি আগামীকাল হচ্ছে লাস্ট ডেট। তার ফলে যারা যারা এখন অবধি যে যে ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করেননি, অতি অবশ্যই আবেদনটা করতে হবে। এই ভিডিওটাতে আমি 28টা বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমাদের রাজ্যে যে সরকারি রেগুলার ইউনিভার্সিটি 28টা যেখানে বর্তমানে ভর্তি চলছে, তাদের টোটাল আপডেটটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন এবং যে যে ইউনিভার্সিটিগুলো আপনারা মিস করে গেছেন সেখানে আবেদনটা অতি অবশ্যই করুন, কারণ যাদবপুর ছাড়া বাকি সবাই মেরিটের মাধ্যমে করছে। পিজিতে চান্স পাওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যায় মেরিট যখন চলে আসে অ্যাডমিশানের প্রসিডিওরে। তো তার ফলে প্রত্যেকটা জায়গাতে আবেদন করুন নিজেকে সিটটাকে সিকিউর রাখার জন্য যে পার্সেন্টেজই পেয়েছেন। তো তার ফলে আমরা এর পরবর্তীতে চলে আসবো তো এডিট উইন্ডো বা ড্রাফট মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট সমস্ত আপডেটগুলো নিয়ে। তবে এখন সময়টা হচ্ছে কিন্তু ফাইনাল লাস্ট মিনিট ফর্ম ফিল আপ করা, তো সেগুলো অতি অবশ্যই করে নিন এবং ঠান্ডা মাথায় করুন যাতে ভুল না হয়, কারণ আর সময় নেই। চলুন দেখে নিচ্ছি আজকে টোটাল 28টা ইউনিভার্সিটি সরকারি বিশ্ববিদ্যালয় টোটাল আপডেট একটা ভিডিওতে। শেয়ার করছি কলকাতা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কালকের অবধি কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের। এখানে বর্তমানে আপনারা এমএ, এমএসসি, এমকম এবং তার সাথে আদার্স যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলো আবেদন করতে পারছেন এবং এখানে বর্তমানে আবেদন চলছে, কালকের লাস্ট ডেট। এমএ যে কোর্সগুলো রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান এডিটও কালকের মধ্যে করে নিতে হবে। এমএসসির পরবর্তীতে এরা কিন্তু সময় দেবে অ্যাপ্লিকেশান এডিট করার জন্য এবং পরবর্তীতে মেরিট লিস্ট আসে চলেছে, প্রভিশনাল মেরিট লিস্ট আসে চলেছে, তার আপডেট তো সব সময় আপনাদের কাছে দেবো। তার ফলে যারা এখনও অবধি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেননি, অতি অবশ্যই আবেদন করে নিন, কারণ আগামীকাল লাস্ট ডেট। পরবর্তী চার করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু আগামীকাল হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে আপনাদের আবেদন করতে হচ্ছে এবং তারপর একটা দিন আপনি এক্সট্রা সুযোগ পাচ্ছেন টাকাটা পেমেন্ট করার, অর্থাৎ যেটা এন্ট্রান্সের জন্য আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। যাদবপুরের অলরেডি বলে দিয়েছি যারা ভুল করেছে ফর্মে বা কোনো এডিট করতে হবে তারা DUP রেজিস্ট্রেশনের পর লিখে চেঞ্জ করতে পারে, সেটা অলরেডি শেয়ার করে দিয়েছি, একটু দেখে নেবেন। শেয়ার করছি রবীন্দ্রনাথী বিশ্ববিদ্যালয় আরবিউ তরফ থেকে মেন ক্যাম্পাসে তাদের বিটি রোডে কালকের হচ্ছে লাস্ট ডেট এবং কালকের মধ্যে এদের আবেদন করতে হবে এবং এখানেও কিন্তু আপনাকে এডিটের সুযোগ দেবে, সেটা আমি পরবর্তীতে আপনাদের কাছে নিশ্চয়ই নিয়ে আসবো। তার পরবর্তী চলে এসেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সির তরফ থেকেও কিন্তু আগামীকাল 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট, তার ফলে যারা এখন ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি অতি অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিন এবং এখানেও কিন্তু এডিটের সুযোগ দেয় না, তার ফলে এখানে আপনাকে খুব ঠান্ডা মাথায় ভালোভাবে ফর্মটা টোটালটা ফিল আপ করতে হবে। কোনো ডকুমেন্টেশন কিন্তু প্রথমে চায় না ফর্ম ফিল আপের সময় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এবার চলে এসছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এখানে বিভিন্ন কোর্স লাইক পিজি অ্যাডমিশনের মধ্যে এমএমএসসি, এমকম, এমআরএস এবং আদার্স কোর্স, তার সাথে এমএ ইন আরবিক এবং লাইব্রেরি সায়েন্স বা এমবিএ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান চলছে, এখানেও কিন্তু 15 তারিখ অর্থাৎ আগামীকাল হচ্ছে লাস্ট ডেট। তারপরে চলে এসছে কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে কিন্তু পিজি, বিএড, এমএফএ, এমপিএড অ্যাডমিশনের অ্যাপ্লিকেশান চলছে, এখানে যেটা হচ্ছে এদের কিন্তু আজকেরই লাস্ট ডেট অর্থাৎ 14 আজকেরই লাস্ট ডেট দেখেছে, কিছু সাবজেক্টে কাল অবধি রেখেছে বাট বেশিরভাগই বিশেষ করে পিজির ক্ষেত্রে বা এমএমএসসি এমকমের ক্ষেত্রে যে সমস্ত কোর্সগুলো আছে আজকেরই লাস্ট ডেট, আপনাদের আজকের মধ্যেই ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে, এডিট উইন্ডো নিয়ে পরবর্তীতে আসা যাবে। এবার চলে এসছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে তাদের ডে সেকশানে যে সমস্ত পিজি কোর্সগুলো চলছে, ইভেন 26টা মতন যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ সেখানেও আবেদন চলছে, আমি আপনাদের অলরেডি শেয়ার করে দিয়েছি স্টেপ বাই স্টেপ, সেখানে কালকের হচ্ছে লাস্ট ডেট অর্থাৎ 15 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। অন্যদিকে সিসিএই অর্থাৎ ইভিনিংয়ে যে কোর্সগুলো কর্ন হয় সেক্ষেত্রে 25 তারিখ অবধি লাস্ট ডেট দেখেছে 25 সেপ্টেম্বর বা ডে সেকশনের জন্য কালকের লাস্ট ডেট। তার পরবর্তী চলে এসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু আবেদন চলছে এবং এখানেও কালকের হচ্ছে অর্থাৎ 15 সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হচ্ছে। কারুর যদি কোনো বর্ধমান ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপে ভুল হয় পরবর্তীতে এরা কিন্তু সাধারণত সুযোগ দিয়ে থাকে। তার পরবর্তী চলে এসেছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়,
বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি তাদের সমস্ত এমএ এমএসসি এমকম এলএলএমএ যে কোর্সগুলো রয়েছে তাদের আবেদন চলছে এবং তার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সবকটা ইউনিভার্সিটি দেখিয়ে দিয়েছি। একটু পিজি অ্যাডমিশন 2022 প্লে লিস্টটা একটু দেখতে হবে। কাজী নজরুল ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু আগামীকাল হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হচ্ছে এবং এখানে যারা ফর্ম ফিল আপ করেছে তারা অ্যাপ্লিকেশন ডাউনলোডের প্রবলেম হচ্ছে, বাট এখন আলটিমেটলি আগে মেরিট লিস্ট আসবে তারপর লগইন আইডি দিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড ইজিলি করা যাবে, তার ফলে এখন বর্তমানে আগে আপনারা আবেদনটা করে নিন। এবার চলে এসে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি এসকেবিউ, পাসে পড়ছেন বা অনার্সে পড়েছেন আপনারা, প্রোগ্রাম গ্র্যাজুয়েট বা অনার্স গ্র্যাজুয়েট আপনারা কিন্তু আজকে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি থেকে রেগুলারে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন কোর্স এমএ এমএসসি এমকমে বা বিভিন্ন এমবিএ বা আদার্স প্রফেশনাল কোর্সও রয়েছে এবং সে এখানেও কিন্তু আবেদন চলছে। আগামীকাল হচ্ছে লাস্ট ডেট এসকেবিউ পুরুলিয়া ইউনিভার্সিটির এবং এখানে কিন্তু প্রোগ্রাম অনার্স সবাই আবেদন করতে পারে। তারপরে চলে এসে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এখানেও বর্তমানে আপনারা এমএ এমএসসি এমকম লাইব্রেরি সায়েন্স এলএলএম বা ব্যাচেলার লাইব্রেরি সায়েন্সের আবেদন চলছে, এখানে আপনারা আবেদন করতে পারছেন। এখানে আবেদন কিন্তু লাস্ট হচ্ছে 15 সেপ্টেম্বর 2022 মধ্যে আপনাকে, অর্থাৎ আগামীকালের মধ্যে আবেদন করতে হবে। এর পরবর্তী হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, এখানেও বর্তমানে আপনার এমএ এমএসসি এমকম এমএলআইএস বিএলআইএস এলএলএম তাদের বিভিন্ন এবং সেলফ ফাইন্যান্স কোর্সগুলোর আবেদন চলছে, এখানে আপনারা আবেদন করতে পারছেন। আগামীকাল হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে চলে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এখানে বর্তমানে আপনার যেটা সংস্কৃত কলেজের নবদ্বীপ ক্যাম্পাস এটা নতুন নির্মিত হয়েছে, সেখানেও আবেদন চলছে এবং প্লাস কলকাতা ক্যাম্পাসেও কিন্তু বর্তমানে, অর্থাৎ কলেজ স্ট্রিট ক্যাম্পাসেও আবেদন চলছে, এখানেও লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর 2022, আমি সমস্তটা দেখিয়ে দিয়েছি। তার পরবর্তী চলে এসে ডায়মন্ড হারবার মহিলা ইউনিভার্সিটি, বর্তমানে এখানে পিজি অ্যাপ্লিকেশন চলছে এবং এখানেও কিন্তু লাস্ট ডেট হচ্ছে আগামীকাল 15 তারিখ। এখানে হোস্টেল ফেসিলিটিস আছে, এটা শুধুমাত্র মেয়েদের জন্য কিন্তু এই ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। তার পরবর্তী চলে সে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি আরআরজিইউ, হুগলিতে অবস্থিত এই রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, এখানেও বর্তমানে আপনি আবেদন করতে পাচ্ছেন বিভিন্ন কোর্সে, এখানেও টোটাল এদের যাবতীয় যা কোর্স, কোর্সের ফিস, সিট সংখ্যা সমস্তটা শেয়ার করে দিচ্ছে, একটু দেখে নেবেন এবং কালকের মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হচ্ছে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটিতে। এখানে কিন্তু সবাই আবেদন করতে পারে এবং বর্তমানে এদের কিন্তু এডিট অ্যাপ্লিকেশনের জন্য এরা বলে দিয়েছে আগামীকালের মধ্যেই, কারোর যদি কোনো প্রবলেম থাকে সেটাকে সলিউশন করে কিন্তু জমা করতে হবে। চলে এসে রায়গঞ্জ ইউনিভার্সিটি বা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়, এখানে এটি সরকারি বিশ্ববিদ্যালয়, এখানেও বর্তমানে রেগুলার এবং সেলফ ফাইন্যান্স দুটোই কিন্তু অ্যাডমিশন চলছে এবং আগামীকাল হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে আপনাদের আবেদন করতে হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে। এরও আমি অ্যাডমিশনের নোটিফিকেশান অলরেডি শেয়ার করে দিয়েছি। এবার চলে এসে WBUTTPA, এর আন্ডারে যে বিএড এর অ্যাডমিশান সেটা ডেভিটিয়ার ক্যাম্পাস বা বিভিন্ন যে সেলফ ফাইন্যান্স ক্যাম্পাস প্লাস এমএড এর অ্যাডমিশানে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে, আপনারা এখান থেকে আবেদন করতে পারছেন। এছাড়া বিএড এর বিভিন্ন কলেজে কালকের লাস্ট ডেট, কিছু কলেজে অলরেডি লাস্ট ডেট হয়ে গেছে বাট সমস্ত বাকি যত কলেজ আছে সমস্ত কলেজে কালকের লাস্ট ডেট। আমি অলরেডি সরকারি কলেজে 20টা প্রায় সরকারি কলেজ শেয়ার করে দিয়েছি এবং রাজ্যে যত সেলফ ফাইন্যান্স বা ধরতে গেলে প্রাইভেট কলেজ সেগুলোও বলে দিয়েছি, একটু দেখে নেবেন এবং আপনাদের কালকের মধ্যে আবেদন কমপ্লিট করতে হচ্ছে। এর পরবর্তী আমরা চলে এসেছি হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি, এটাও একটি স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইউনিভার্সিটি, এটা উত্তর চব্বিশ পরগনায় রয়েছে। এখানে বর্তমানে আপনারা বাংলা এডুকেশন হিস্ট্রি ও জার্নালিজম মাস কমিউনিকেশানে আবেদন করতে পাচ্ছেন, এদেরও কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে কালকের, অর্থাৎ 15 সেপ্টেম্বর। এবার চলে এসেছি হিন্দি ইউনিভার্সিটি হাওড়া, এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয় হিন্দি ইউনিভার্সিটি এবং এখানে বর্তমানে বিভিন্ন কোর্সে অ্যাপ্লিকেশন চলছে, লাইক হিন্দি চলছে, ট্রান্সলেশন স্টাডিজ চলছে, হিস্ট্রি চলছে এবং পলিটিক্যাল সায়েন্সে বর্তমানে আবেদন চলছে, আপনারা আবেদন করতে পারছেন। কালকের হচ্ছে লাস্ট ডে। পরবর্তী চলে এসেছি আলিপুর দুয়ার বিশ্ববিদ্যালয়, এমএ এমএসসি এমকম বিভিন্ন কোর্সে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন এবং বর্তমানে এখানে আবেদন চলছে, কালকের 15/9/2022 11:59 PM অর্থাৎ রাত্রি 11:59 একদম লাস্ট ধরতে গেলে কমপ্লিট হচ্ছে অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন, তাই কালকের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবার চলে এসেছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি,
মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতেও কিন্তু আপনার আবেদন চলছে বর্তমানে, এবং যারা এখনও আবেদন করেনি তাদের আবেদন করে নিতে বলছে, কারণ কালকে রাত্রিবেলায় 11:59 অবধি থাকবে কিন্তু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তাদের অ্যাপ্লিকেশান ওপেন। যারা যারা এখন অবধি আবেদন করতে পারেননি অতি অবশ্যই এখান থেকে আবেদন করে নেবেন, আমি স্টেপ বাই স্টেপ অলরেডি বলে দিয়েছি। এবার শেয়ার করছি সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি ঝাড়গ্রাম। নতুন প্রচুর কোর্স নিয়ে এই বছর এই ইউনিভার্সিটি কিন্তু আবার আগের বছর ছিল, বাট এই বছর অনেক কটা নতুন কোর্স নিয়ে কিন্তু তারা চালু করছে মাস্টার্স। বর্তমানে আপনারা যারা আর আবেদন করতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু বর্তমানে ঝাড়গ্রাম রাজ কলেজে এদের ধরতে গেলে ক্যাম্পাস চলছে। লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর 2022, তার মধ্যে আপনাদের আবেদন করতে হবে, এটি সরকারি বিশ্ববিদ্যালয়। তারপরে চলে এসছে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, এটি হচ্ছে মেদিনীপুরে অবস্থিত, পূর্ব মেদিনীপুরে অবস্থিত, এবং এখানেও আপনি অনেক কটা কোর্স পেয়ে যাচ্ছেন, আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, সে আপনারা কিন্তু আবেদন করতে পাচ্ছেন, এরও লাস্ট ডেট হচ্ছে আগামীকাল। এর পরবর্তী বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, এটা বীরভূমে অবস্থিত, বর্তমানে আবেদন চলছে, এবং এরও আবেদনের কিন্তু লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর 2022, তার মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে। তার পরবর্তী চলে এসে কন্যাশ্রী ইউনিভার্সিটি, এটা শুধুমাত্র মেয়েদের জন্য এই বিশ্ববিদ্যালয়, এখানেও কিন্তু নতুন আপনি অনেক কোর্স পেয়ে যাচ্ছেন, এবং এখানে বর্তমানে আবেদন চলছে, কালকের হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে। তার পরবর্তী চলে এসে দার্জিলিং হিল ইউনিভার্সিটি, এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়, লাস্ট ইয়ার থেকে চালু হয়েছিল, বিভিন্ন MMSC কোর্সে এখানে বর্তমানে অ্যাডমিশন চলছে, কালকের হচ্ছে রাত্রির 11:59 অবধি এখানে আবেদন চলবে, আপনারা অতি অবশ্যই এখানে আবেদনটা করতে পাচ্ছেন যারা দার্জিলিং হিল ইউনিভার্সিটি থেকে পড়াশোনার প্ল্যানিং করছেন, এবং এখানেও কিন্তু লাস্ট ডেট 15 সেপ্টেম্বর। এবার শেয়ার করছি লাস্ট বা নট দ্য লিস্ট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বা UGB, এখানেও কিন্তু আবেদন চলছে, আমি অলরেডি শেয়ার করে দিয়েছি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের, এবং এখানে বর্তমানে যে আবেদন চলছে তার লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর 2022, মানে আগামীকাল। তার ফলে বুঝতেই পাচ্ছেন টোটাল 28টা ইউনিভার্সিটি শেয়ার করলাম, এবং সব জায়গায় মোটামুটি লাস্ট ডেট কালকের, শুধুমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয় লাস্ট ডেট কিন্তু আজকে, তার ফলে আজকের মধ্যে সেগুলো ফিল আপ করতে হচ্ছে। যাবতীয় যার যার যেখানে অ্যাপ্লিকেশান করতে গিয়ে প্রবলেম হচ্ছে, ইমিডিয়েটলি হেল্প ডেস্কে আপনারা কথা বলুন, এবং ইমিডিয়েটলি আপনারা কিন্তু সেটাকে জানান যে আমার প্রবলেম হচ্ছে এই ফর্ম ফিল আপ করতে, আমি তার জন্যই আপনাদের এখানে প্রবলেমটাকে সলিউশন করার জন্য চেষ্টা করছি। এবং যাদের বিশেষ করে ক্যাম্প ইউনিভার্সিটি হেল্প ডেস্কে ফোন করার পর বা কথা বলার পর সেরকমভাবে ধরুন সাজেশান এখন অবধি আসেনি, আমি বলবো তারা ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে বিকাশ সমন, তাদের ওয়েবসাইটে গিয়েও একটা পারলে আপনারা রিকোয়েস্ট মেল করুন যে আমরা এরকমভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছি না, কারণ কালকের হচ্ছে লাস্ট ডেট। এরপরে চলে আসে মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্ট, ড্রাফট মেরিট লিস্ট, তারপর এডিট অপশান, তারপরে বেরোবে এক এক করে অ্যাডমিশন লিস্ট। ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক, হোপফুল যে আপনারা যেন সবাই পিজি অ্যাডমিশান 2022-23 এবছর চান্স পান। যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু শুধুমাত্র এন্ট্রান্স নিচ্ছে, বাকি কোনো ইউনিভার্সিটি কিন্তু এন্ট্রান্স নিচ্ছে না। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।